হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা। শুভ্রাদে চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আর আগের দিন বলেছিলাম তোমাদের পরের ভিডিওতে বলবো মাসিবাড়ি গিয়ে আর কি ত্রিবেণীতে গিয়ে কোন কোন জায়গা আমরা ঘুরলাম, কোন কোন জায়গা খুব বেশি ভালো লাগলো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আগে মাসিবাড়ি তো অন্তত যাওয়া যাক, তারপরে খাওয়া দাওয়া করে তারপর বেরোবো আর কি আর কি সব জায়গা ঘোরাঘুরি করতে। তো তোমরা পুরোটাই দেখতে থাকো কোন কোন জায়গায় ঘুরলাম, সব জায়গায় খুব ভালো ঘুরেছি, তো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো মাসিবাড়ি এসে খেয়ে দে, আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি। দশম ফল যাবে, এখন দশম ফলে যাচ্ছে তো। আর মাসিবাড়ি থেকে বেরিয়েই আমরা কিন্তু প্রথমে দেখতে এসেছি ডাকাতি কালী মন্দির। এটা ত্রিবেণীর মধ্যেই অবস্থিত। তো দেখো এখানে আজকে অসংখ্য মানুষের ভিড়, মানে এটা এমনিই জাগ্রত একটা মন্দির, তার উপরে হচ্ছে আজকে 1 জানুয়ারি, তাই মানুষের ভিড়, প্রচুর মানুষের ভিড় হয়েছে এখানে। আর এই মন্দিরের সম্পর্কে আমি সেমন কিছু জানি না, কিন্তু ঠাকুরের হাতে একটা অন্যরকম ব্যাপার স্যাপার আছে। দেখো হাতে একটা তরোয়ালের মতো কিছু একটা রয়েছে অস্ত্র, যেটা মানে সম্ভবত অন্যান্য কালী ঠাকুরের হাতে দেখতে পাওয়া যায় না, তবে এখানে দেখতে পাওয়া যায়। হয়তো এর নিশ্চয়ই কোনো আর কি বিশেষত্ব আছে, তো গল্পটা আমি পুরো জানি না, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। বস গে যা, তুই বস গে। নে আর দিদি বাদে আমরা কিন্তু সবাই এসেছি, আর সবাইকে তো মানে সবাই তো আর অটোতে ধরবে না, তাই মেসো আমার বর আর মিষ্টি কিন্তু আর কি স্কুটি করে আসছে। আর আমরা দেখো এখন বাঁশবেরিয়া ব্রিজ ক্রস করছি, আর এই ব্রিজটা কিন্তু অনেকটা বড়। আর এই ব্রিজটা ক্রস করার পরে আমরা যাব একটা খুব সুন্দর মন্দিরে, হংসেশ্বরী মন্দির। অনেকেই এর সাথে পরিচিত, অনেকেই পরিচিত নও। আর চলো তোমাদের পুরো দেখাবো মন্দিরটা। আর এই হংসেশ্বরী মন্দিরটা হচ্ছে 12টার সময় বন্ধ হয়ে যায়, আবার নাকি 4টের সময় খোলে এমনটাই জানি, তাই মেসো এসে বললো 12টার সময় বন্ধ হয়ে যাবে, এই জন্য আমরা তাড়াতাড়ি করে আর কি হাঁটা লাগিয়েছি, কারণ 12টা বাজার 2-3 মিনিট বাকি আছে, এই জন্য খুব মানে ফাস্ট ফাস্ট যাচ্ছি। যদি না দেখতে পারি গিয়ে ঠাকুরের মুখটাই, তাহলে তো মনটা খারাপ হয়ে যাবে, তাই না? আর আমরা এখন দেখো দূর থেকে মন্দিরটা আর কি দেখতে পেরেছি, আর এখানে অসংখ্য মানে ভক্তদের ভিড় আজকে, মানে মানে এত মানুষ আজকে পুজো দিতে এসছে। যেমন দক্ষিণেশ্বর গেলে দেখা যায় অসংখ্য মানে মানুষের ভিড়, প্রচুর লাইন, তো এই মন্দিরে এসেও তাই দেখছি যে অনেক ভিড়। আর আমার দক্ষিণেশ্বরে গেলে কি দেখতে পাওয়া যায়, ডালা বিক্রি হয়, তো এখানেও সেম দেখো অনেক ডালা বিক্রি হচ্ছে, তো পুজো দেওয়ার জন্য আর কি। আর আমরা তো পুজো দেবো না, ঠাকুরটা দেখবো, মন্দির চত্বর ঘুরবো, তারপর আবার বেরিয়ে আসবো। আর এরা সবাই দেখো লাইন দিয়েছে, এরা সবাই পুজো দেবে। আর এই মন্দিরটা কিন্তু আজকে না, অনেক বছরের পুরনো মন্দির। আমাদের যেমন কালী ঠাকুর, সেই কালী ঠাকুরেরই আরেকটা রূপ বলতে পারো এই হংসেশ্বরী, তো এটা খুব জাগ্রত। মানে আমি যখন ব্যান্ডেলে আসতাম তখনও স্যারদের কাছে শুনতাম মানে এই ঠাকুরটার কথা, তো অনেক দিনের ইচ্ছে ছিল যে আসবো, তো আলটিমেট আশা হয়ে গেল, কোনো মানে ভাবনা চিন্তা ছিল না এখানে আসবো, তো আজকে আশা হয়ে গেল, মানে কোনো পরিকল্পনাই ছিল না। তো চলো আগে গিয়ে ঠাকুর দর্শন করি, তারপরে সব। আর মন্দির চত্বরে যেহেতু জুতো মানে পরে ঢোকা নিষেধ, সেই জন্য আমরা তো সবাই জুতো রেখে এসেছি। আর এখানে জুতো রাখার না সেমন ব্যবস্থা নেই, অনেক জায়গায় কী হয় বস্তায় করে ভরে টাকা নেয় কিন্তু বন্দোবস্ত থাকে, তো এখানে সেই রকম বন্দোবস্ত নেই, তাই জন্য মেসোই বাইরে দাঁড়িয়ে আছে, সব জুতো বললো রেখে যা, মানে মেসোই দেখবে, তাই জন্য মেসো আর ভেতরে ঢুকতে পারেনি। আর বাকি সব আমরা ঢুকেছি, দেখো দৌড়ে দৌড়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে যাচ্ছি যে ঠাকুরটা যেন অন্তত দেখতে পারি, কারণ 4টে অবধি তো আমাদের এখানে থাকা সম্ভব না, তাই না? তাই জন্য আর কি দৌড়াদৌড়ি করছি। আর তার মাঝেই না অনেকগুলো ফটো টটো
তুলে নিচ্ছে। আর দেখো পরিবেশটা, মানে চারদিকে একটা মানে প্রাচীনকালের একটা ব্যাপার স্যাপার আছে। যে যেমন কোণারকের মন্দিরগুলো দেখো না, বিভিন্ন রকমের দেখবে দেওয়ালের গায়ে কাজ, মানে কাজ করা, বিভিন্ন রকম কারুকার্য করা, তো এখানেও সেটা দেখলাম। মানে দেখলেই বুঝতে পারবে এটা মানে অনেক প্রাচীন, অনেক আগের এটা। অনেকদিন আগেই ভেবেছিলাম এইবার শীতকালে একবার এই হংসেশ্বরী মন্দিরে এসে ঘুরে যাব, কিন্তু সেই আশাটা যে এই দিনে পূরণ হয়ে যাবে মানে না চাইতেই এটা ভাবতে পারিনি। আর আলটিমেট কিন্তু আমরা ঠাকুরের দর্শন পেয়ে গেছি। আর তোমাদের সঙ্গে যেটা বলছিলাম, 12টা থেকে 4টে অবধি মন্দির মানে বন্ধ থাকে পুজো দেওয়া, তো আজকে এত মানুষের ভিড় হয়েছে, এত মানুষ পুজোর লাইনে দাঁড়িয়ে রয়েছে, তাই জন্য মানে মন্দির কর্তৃপক্ষ সেটাকে আর কি মানে একটা অনেকটা আগে নিয়ে এসেছে। মানে যেটা 4টায় খোলার কথা সেটা আজকে 2টোর সময় খুলে দেবে, তো অনেকটা আগে করে দিয়েছে। আর মন্দিরটা দেখো কত সুন্দর, আর সামনে থেকে দেখলে বুঝতে পারবে সত্যি অনেক সুন্দর। মানে এর মধ্যে একটা মানে ব্যাপার স্যাপার আছে, খুব ভালো লাগলো দেখে। আর এই মন্দিরের বাইরে কিন্তু অনেক মানে মেলার মতো টাইপেরও বসেছে, রাতেও বিভিন্ন রকমের লাইটিং করা আছে, মানে রাত্রে আসলে বোঝা যেত, তো বিভিন্ন রকম লাইটিং করা। দেখো অনেক রকমের খাবার দাবার সব নিরামিষ। আমাদের তো হংসেশ্বরী মন্দির ঘোরা কমপ্লিট, এবার কোথায় যাই তোমরা দেখতে থাকো। আর অ্যাকচুয়ালি আমিও জানি না মানে পরপর কোথায় কোথায় যাব, তো মেশো যেভাবে যেভাবে বলে দিয়েছে টোটোওয়ালাকে, টোটোওয়ালা সেভাবে সেভাবে নিয়ে যাচ্ছে, আর মেশো পেছন পেছন সেভাবে সেভাবে যাচ্ছে। তো আমার সঙ্গে সঙ্গে তোমরাও দেখতে থাকো, আর কারণ হচ্ছে আমিও তো জানি না কোথায় যাবো এবার। আর এখানে যেহেতু অনেকগুলো খেলনা টেলনার দোকান বসেছে, তো তোজো বায়না করেছে একটা কিছু ও নেবে আর কি। তো তোজোকে এত কিছু দেখার পর তোজোর পছন্দ হয়েছে যে ডুগডুগিগুলো, যেগুলো হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বাজায়, তো ওগুলো পছন্দ হয়েছে। যেহেতু বাজে না সেই জন্য ওইটাই ওর পছন্দ, মানে যে কোনো আওয়াজে হলেই ওর ওটা পছন্দ। এই দেখো আর আমরা এখন যে মন্দিরে যাচ্ছি সেই মন্দিরের নামটা বেশ কঠিন, মানে ঝট করে বলাটা খুব চাপের আর কি। আর এখানে হচ্ছে 2 বছর ধরে, তোমরা অনেকেই পরিচিত, এখানে 2 বছর ধরেই কুম্ভ মেলা হচ্ছে, যেটা খুব মানে পরিচিত। আর এই মন্দিরের নামটা আমার বলতে হবে তোমাদের, খুব আস্তে ধীরে বলতে হবে। এই মন্দিরের নামটা হচ্ছে ওং হং ক্লিং ক্রিং মন্দির, ঠিক আছে? জানি না আদৌ কতটা ঠিক বললাম আমি, তো এটাই হ্যাঁ এই মন্দিরের নামটা। আর এখানে কিছুদিন পরেই মাঘ মাসে হচ্ছে কুম্ভ মেলা হবে, প্রচুর মানুষের ভিড়, প্রচুর সাধু সন্তদের ভিড় হয়, তো ওটাও আমার দেখার খুব ইচ্ছে রইল। জানি না কতটা কি আসতে পারবো, তো মাসি বারবার করে বলে দিয়েছে যে ওই সময় আসিস, তবে জানি না আসতে পারবো কি না, কিন্তু আসার আমার অনেক ইচ্ছে রয়ে গেল। যদি কখনো পারি অবশ্যই আসবো, কারণ কি বলতো সব কিছুই একটা অন্যরকম অন্যরকম ব্যাপার স্যাপার আছে, এই মেলাটা একটা অন্যরকমই ব্যাপার, তো এটা দেখার খুব ইচ্ছে রইল। আর এইখানে যে মন্দিরটা দেখলাম, এই মন্দিরেও একসাথে 4টে ঠাকুর একসাথে পূজিত হয়। আর এখানে যেহেতু বললাম না কুম্ভ মেলা হয়,
তো ওই যে ওই সময় অনেক সাধু আসে, তো ওনাদের জন্যও না এখানে অনেকগুলো ঘরের ব্যবস্থা আছে। এই সময় এখানে প্রচুর ভিড় হয়, মানে ভাবনারও বাইরে সেটা। আর আমি আগের বছর সোশ্যাল মিডিয়ায় আমি সেগুলো দেখেছিলাম, তো এবার তো মাসি আসতে বলেছে, যদি আসতে পারি অবশ্যই সেটা দেখতে পারবো নিজে চোখে। আর এখানেও একটা গঙ্গার ঘাট আছে, তবে আমার মনে হয় কি সব গঙ্গার ঘাটেরই একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে, কারণ আমাদের বাড়ির সামনেও তো গঙ্গার ঘাট আছে, তাই না? হয়তো তোমাদের বাড়ির সামনে গঙ্গার ঘাট আছে, তবে সব গঙ্গার ঘাটেরই একটা কিন্তু নিজস্ব বৈশিষ্ট্য আছে, যেটা সেইখানকার কি বলবো সেইখানের জায়গাটাকে অনেকটা বেশি উদ্বুদ্ধ করে। আর আমরা এখন ঘুরতে ঘুরতে শেষে কোথায় এসেছি বলতো? যেখানে মানুষের অ্যাকচুয়ালি শেষে যাওয়ার কথা, প্রত্যেকটা মানুষের একসময় যেতেই হবে, কোনো অপশান নেই সেখানে, সেটা হচ্ছে আমরা এখন এসেছি ত্রিবেণী শ্মশান ঘাটে। ঠিক আছে, ত্রিবেণী শ্মশান ঘাট কিন্তু একটা অনেক বড়, মানে একটা নাম করা জায়গা, মানে ত্রিবেণী শ্মশান মানেই একটা মানে বড়সড় জায়গা এরকম, মানে মানে মানুষের ভাবনা চিন্তা করে। তো দেখো আমরা এখন এখানেই এসেছি, আর এখানে যেহেতু এসেছি ওই শ্মশানের ভেতরে আমরা অনেক কিছুই দেখলাম, কিন্তু সেই সময় মানে ভিডিও করার মন মানসিকতা ছিল না, তাই জন্য করিনি। কারণ আমরা তো ঘুরতে এসেছি সাজুগুজু করে, তো একটা শ্মশানে এসেছি, প্রচুর মানুষের মৃতদেহ পড়ে আছে, অনেক মানুষের কান্নাকাটি, তার মধ্যে আমরা সাজুগুজু করে এসে যদি ভিডিও করি সেইটা একদমই ভালো দেখায় না, তাই জন্য সেই সময় ভিডিওটা অফ করেছিলাম একটুখানির জন্য। দেখো অন করা ছিল যেহেতু, একটুখানি তোমরা দেখতে পারবে যেইটুখানি যা, কিন্তু আমরা অফ করে দিয়েছিলাম, ওটা বাইরে বেরিয়ে এসে আবার করেছিলাম। এখানে প্রচুর দেখলাম, মানে এখানে একটা ব্যাপার আছে কি বৈশিষ্ট্য ত্রিবেণী শ্মশানে, কোনো দিন ফাঁকা যায় না, একটা হলেও মৃতদেহ এখানে আসে, মানে এটাই যা শুনলাম। অনেক অনেক শ্মশানে কী হয়, কোনো দিন মৃতদেহ আসতেও পারে নাও আসতে পারে, তো তা আর ত্রিবেণী শ্মশানে এইটাই বৈশিষ্ট্য কি এখানে একটা হলেও মৃতদেহ আসবেই। আর আমাদের আমি অনেক জায়গায় শ্মশানঘাটটি দেখেছি, একদম দেখবে ফাঁকা টাইপের হয়, আর এইখানে শ্মশানটা দেখলাম মানে অনেক বড়, আর প্রচুর মানুষের ভিড়, প্রচুর দোকান পোশাক। আমাদের আমাদের ওইদিকের আমি শ্মশানঘাটে দেখেছি কি চারপাশটা বেশ ফাঁকা ফাঁকা, মানে সেমন কিছু নেই, কিন্তু এইখানে দেখবে একটা মানে দেখারও ব্যাপার আছে। আর এই দেখো ত্রিবেণী শ্মশানঘাট, সামনে হচ্ছে গঙ্গার ঘাট, তো এখান দিয়ে একটু আর কি জল ছিটিয়ে তারপরে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হব। আর এখানে হচ্ছে প্রত্যেকটা মানুষকে আসতেই হবে, আজ আসি কি কাল আসি আসতেই হবে, তাই একবার না হয় ঘুরেই গেলাম, তাই না? অনেকে মনে করে শ্মশান খুব অপবিত্র জায়গা, কিন্তু শ্মশানই সবচেয়ে হচ্ছে পবিত্র জায়গা, তো এখানে মানে অপবিত্র কোনো ব্যাপার স্যাপার কাজ করে না, এইগুলোই তো শিবের হাতে থাকে। কাঁচাগুলো কত গো? কার জন্য নিবি? আর আমরা তো ঘুরে টুরে 1:30টার সময় বাড়ি চলে এসেছি, আর এখন দেখো খেয়ে দিয়ে মানে লাঞ্চ টাঞ্চ করা হয়ে গেছে, এখন ধরো 3:45 মতো বাজে, এখন যাব মাসিদের বাড়ির পাশেই একটা পার্ক আছে বাচ্চাদের খুব ভালো, তো ওখানেই যাব। তো তো যে একটু দেখবে, আনন্দ করতে পারবে, মজা পাবে, তাই জন্যই, কারণ আমাদের ওটা আবার তাড়াতাড়ি করে দেখে চলে আসতে হবে, কারণ আমাদের আবার 5:30-6:30 নাগাদ ট্রেন। আর আমরা একদিনে যে এত জায়গা ঘুরতে পারবো সেটা সত্যি ভাবিনি, আর সত্যি টাইমে টাইমে ঘোরাগুলো ঠিক হয়েও যাচ্ছে। আর একটা দিন থাকলে বলতো কি ভালো করে আস্তে ধীরে সব কিছু করা যায়, কিন্তু আমরা যেহেতু আজকেই চলে যাব তাই সব কিছু একটু ফাস্ট ফাস্ট করতে হচ্ছে, বুঝেছো? আর আমার মেশোর কিন্তু প্রচুর এনার্জি, এখন বলে না সবসময় কিন্তু প্রচুর এনার্জি, দেখো সারাদিন ঘুরেছে ঘুরিয়েছে, আমরা তো না টোটো গেছি, টোটোয় করে আর কি, মেশো কিন্তু নিজের স্কুটি করে দুজনকে বসিয়ে ঘুরিয়েছে, আবার খাওয়া দাওয়া করে রেস্ট না নিয়ে এখন দেখো আবার আমার ছেলেকে কোলে করে নিয়ে এসছে পার্কে চড়াবে, পার্কে আর কি ঘোরাবে বলে। আর এই সমস্ত ঘোরা ফেরা খাওয়া দাওয়া সব কিছুর ক্ষেত্রে একটা এনার্জেটিক মানুষ না থাকলে হয় না, তাই না? একদম চুপচাপ হয়ে থাকবে, কোনো এনার্জি নেই, ওরম মানুষ সাথে থাকলে কিন্তু অ্যাকচুয়ালি কোনো ভালো লাগে না। ওই
এ ওগুলো পারবে না ও। মিষ্টি এখান থেকে নামতে পারবি, যেতে পারবি তুই? ওইদিকে যা বাবু, ওইদিকে যা। এই না এদিকে আয়, একটু ভাইকে ধরে রাখ। এইগুলি চড়তে পারবো ওর মাথায় মুধে? আর উঠতে হয় না ওই স্লিপটা চড়াতে বল ফিকুকে, ওই স্লিপটা চড়াতে বল ফিকুকে। এপিকে এটা দিও, ওটা এটা দিও, হ্যাঁ ওটা দিও, ওটা এ তুই তুই এখানে থাক। হ্যাঁ ছাড়ো ছাড়ো, হ্যাঁ ছেড়ে দাও, বকা দেবে অন করিস না। আর এই পার্কটা না সত্যি খুব সুন্দর দেখলাম, অনেকটা বড় জায়গা নিয়ে, কোনো মানে অনেক ভিড়ভাড় সেমন কিছু না, মানে বাচ্চারা বেশ সুন্দরভাবে মানে খেলা করতে পারবে, আর খুব সাজানো গুছানো পরিষ্কার। আর আমাদের বছরের প্রথম দিন তো খুব 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 ভালো গেল আর কি। আর তোমাদের কেমন কেমন কী কাটলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের সত্যি খুব ভালো কেটেছে, মানে অনেক বছর বাদে হয়তো বলতে পারবো কি 2024 সালের 1st January এতটা ভালো কাটলো। ধরে থাকবি ভালো করে। তুই কি এগুলো আস্তে ধীরে ঘুরলে ভালো লাগতো খুব। উল্টো ঘোরাচ্ছে, উল্টো পাল্টা বলে এবাবু ভাল লাগছে। হ্যাঁ এগুলো ভালো, দু সাইডে হাত দাও, এবার নেমে আসো, নেমে আসো, তোর জন্য নেমে আসো। আর এবার কিন্তু আমাদের পার্কে ঘোরাও আর কি আস্তে আস্তে কমপ্লিট করতে হবে, কারণ একটু পরে আমাদের বেরিয়ে যেতে হবে। আর তো আমি তো একেবারে খেয়ে দেয়ে ড্রেস ট্রেস পরেই এসেছি, আর যেন বাড়ি আমায় আর জামাটা পা আর কি পরতে না হয়, একদম পরেই এসেছি। আর এখানে তো বাচ্চাদেরই সব চড়ার জিনিস, কারণ বড়দের সেমন কিছু চড়ার জিনিস নেই, আর ওঠাও বারণ। কিন্তু আমি অনেককে দেখছিলাম কি ওই দোলনার মধ্যে চড়ছিল, তাই আমারও একটু ইচ্ছে করছিল চড়ার, যদি স্কোপ পাই অবশ্যই চড়বো। আর তোজকে তো মেশো মানে ছাড়ছেই না, সব কিছুতে একটু একটু করে চড়াচ্ছে, মানে মেশো ছাড়ছেই না। আর সবাইকে মানে যতবার বলছি চ এবার বাড়ি চ, ট্রেনের আমাদের টাইম হয়ে আসছে, কেউ আসতেই চাইছে না। তো যত মানে একদমই আসতে চাইছে না, মানে বায়না করছে, কারণ এইখানে ওর এত ভালো লেগেছে, ওর মানে সবচেয়ে ভালো এইখানেই লেগেছে। আর এই ত্রিবেণীতে একটা বলো তো কী আছে, থার্মাল আছে, তোমরা অনেকেই জানো থার্মাল। তো এখানে থার্মালেরই একটা ডেমো আর কি বানিয়ে রাখা আছে, দেখো পাইপের সাহায্যে হচ্ছে
ছাই পড়ছে, সেই ছাইগুলো আবার বিভিন্ন মানে যানবাহন করে ওগুলো আবার রাস্তার কাজে ব্যবহৃত হয়, সেটাইরই একটা মানে ডেমো এখানে বানিয়ে রাখা হয়েছে যাতে মানুষ বুঝতে পারে বা দেখতে পারে। তাই জন্য তো চলো এবার আমরা এখান থেকে কিন্তু বেরিয়ে পড়ব। তো চলো আজকের মতো টাটা।